সো ফ্রেন্ডস, আমি রোজা মোজা করতে পারিনি, তাই এই খিচুড়ি কি আর করব। আমার একটা ভাই নাম, সে মাঠে যেতে বলেছে আমার সুযোগ্য, ও যেতে পারছে না, হুনু আছে যাবে বা কি করে, আমি ওকে দিচ্ছি, আমি তো পারবো না যেতে। তো চলো হুনুটাও তোমাদের সাথে দেখানো হবে। আর এই দেখো আমাদের আব্দুল হাক, সেটা মুখটা ঢেকে দিলাম, ওর তার কারণ আছে, আবুল্লা করে নি গো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো একদম পাহাড়ের উপরে বসে আছে হনুমান মন্দির, তো যাই আর একটু কাছে। ওরে সর্বনাশ, দেখছো ফ্রেন্ডস কিভাবে দাঁত বের করছে, ওরে সর্বনাশ, একবারে ভয়ঙ্কর বিষয় ফ্রেন্ডস, দাঁত ওরে সর্বনাশ করেছে। যা যা তোদের আড্ডায় গিয়ে জমা হো। দেখছো ফ্রেন্ডস এই ডান দিকে একটা, আর মিডিলে দুটো, আর ওর যাচ্ছে একটা, টোটাল চারটে হনু এখানে দেখতে পাওয়া যায়। সব হনু হনুমান মন্দিরে যা উপস্থিত হলো, কোনোদিন মাঠে ঘাটে আসেনি, আব্বা একটু অসুস্থ, তাই আব্বা বলছে ওই শ্যালোতলা ভুঁয়ে, শ্যালোতলা মানে ওইখানে শ্যালো আছে, তার লেগে পাটটার যে কি অবস্থা, একটু দাওয়ালি মাউলি নিয়ে যে দেখে তো আসতে পারিস। তা আমি দাওয়ালে নিয়ে আসিনি ভাই, এমনি আসছি। এবার আব্বাকে ফোন করলাম, আব্বা ফোন ধরলো না, কেন ধরলো না, ব্যস্ত আছে। আসলে একটু পরেই আমি আবার লাগাবো, যোগাযোগ লাগাবো মানে যোগাযোগ করার চেষ্টা করবো। তো পাট খুব ছোট, পাশে ভুয়ে দেখছি পাট এত বড়, এই নামিস না পাট ভেঙে দেবে, এত বড় পাট আর আমাদের ভুয়ে এইটুকুনি পাট। দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে পাশের জমির পাট, আর আর এটা ফ্রেন্ডস আমাদের জমির পাট। দেখো দেখাই যাচ্ছে না, এই কই পাট, এই দেখো পাট হাতে গোনা, মানে খুব ছোট, আসলে লেট করে বুনেছে পাটটা। ও এটা আমার দাদিদের ভুল ঠিকই, কিন্তু এই দিকটাতে বেশি পাট হয়েছে বড়, ওই দিকটাতে আবার আমাদের আমাদের মতনই ব্যাপার, কী ব্যাপার, এ কেন এরকম কেন সমস্যা, লাভবাখা বলতে হবে। আর পাটের থেকে রাই বেশি, কি অবস্থা। আর এখন আমার ওপর দিয়া হেলিকপ্টার নাহি এরোপ্লেন যাচ্ছে, আমি তাকাবো না, আমি ছোট ছেলে লাগি, ছোট ছেলে এলে তাকাতেন, কমে গেছে রে, কমে গেছে। আরে ক্যামেরার সামনে আমি তাকিয়ে ফেলেছিলাম, তো দেখো দেখো আমার এদিকে আমি জব্বার জমি, তো এই জমিটাতে আবার গম বুনেছিল জানো, দেখ গমটা একবারে কি বড় বড় গমের ডাঁটা নাকি বলে, গমের ডাল, গমের গাছ একদম আছে, খুব একটা ভালো হয় নাই, ঘাসও প্রচণ্ড, তো আমাদের জমির থেকে ঘাস বেশি এই জমিটায়, আলে খুব সুন্দর ঘাস হয়েছে, আলের ঘাসগুলো কাটতে হবে। মাঠ থেকে পুরো গ্রাম এবং পুরো মাঠের দৃশ্যটা একবার দেখো ফ্রেন্ডস, আব্বা আমাকে বাঁশ দিল, কিরকম বাঁশ, আমি সকালে তোকে যেতে বলেছি 6টার সময় যখন রোদ থাকবে না, এখন তোকে যেতে বলেছি 10টার সময়, তাই বলছে ফোন করে। শুধু বলবে আমাকে, শুধু বলবে।